মদ বিক্রিতে দেদার ছাড়পত্র দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, উঠেছে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, বঙ্গেও মদ বিক্রিতে দরাজ রাজ্য, উঠছে প্রশ্ন। খনি কেলেঙ্কারিতে গ্রেফতার ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, আবগারি কেলেঙ্কারিতে ইডি বারবার সমন পাঠাচ্ছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে কলকাতায় তখন ধর্ণায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই কেজরির গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী। হেমন্ত একটা ট্রাইবাল লিডার, হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করেছিল, অরবিন্দের পেছনে লেগে আছে। লাউড বল না, লাউড বল না। কখন যে কার পেছনে লাগবে তার কোনো ঠিক নেই। হলো তাই আবগারি মামলায় অরবিন্দ কেজরিওয়াল এখন ইডির জালে। সরকারি কোষাগার ভরানোর দোহাই দিয়েই কেজরি বদল এনেছিলেন আবগারি নীতিতে, দিয়েছিলেন মদ বিক্রিতে ঢালাও ছাড়পত্র, তুলে নিয়েছিলেন সরকারি নিয়ন্ত্রণ, ভোর পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল মদের দোকানগুলোর, লক্ষ্য ছিল নাকি মদের রাজস্বে কোষাগার ভরানো, বিনামূল্যে বিদ্যুৎ, নিখরচায় জল, মহল্লায় মহল্লায় ক্লিনিক, জনপ্রিয়তার শীর্ষে তুলে নিয়ে গিয়েছিলেন কেজরিওয়ালকে। অভিযোগ পাইয়ে দেওয়ার রাজনীতির আড়ালে লুকিয়েছিল কেজরির দুর্নীতির কারবার। মদের রাজস্বের টাকায় যেমন পরিষেবা দিয়েছেন তিনি, তেমনি পকেটও ভরিয়েছেন মদ ব্যবসায়ীদের, নিজের দলের নেতাদের, ক্ষতি করেছেন সরকারি কোষাগারেরও। যুব সমাজকে ডুবিয়ে রেখেছিলেন মদের উপঢৌকনে। সেই কেজরিকে সঙ্গে নিয়েই বিজেপি বিরোধী জোটে সামিল হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই তাঁদের নিশানা করেছিলেন নরেন্দ্র মোদি। বিপক্ষী সব জো হ্যায় ও কিস চিজ কি গ্যারান্টি হ্যায়? ये सारे लोग, ये दल गारंटी है भ्रष्टाचार की। ये गारंटी है लाखों करोड़ रुपयों के घोटालों की। टीएमसी पर भी 23,000 करोड़ रुपये से ज्यादा के घोटाले का आरोप। रोजवेली घोटाला, शारदा घोटाला, शिक्षक भर्ती घोटाला, गो तस्करी घोटाला और कोयला तस्करी घोटाला। बंगाल के लोग ये घोटाला कभी भूल नहीं सकते। পশ্চিমবঙ্গে মদের ঢালাও ছাড়পত্র দেয় মমতা সরকারও। রাজস্বের ক্ষমতা না থাকার সরকার কোষাগার ভরায় মদের রাজস্বে, সেই টাকাতেই চলে দেদার দান ধ্যান, দাদান শ্রী আর ভান্ডার। অভিযোগ তুলে বিধানসভাতেও বিক্ষোভ দেখিয়েছেন শুভেন্দু অধিকারীরা। তৃণমূল কংগ্রেস সরকার মদের দাম কমিয়ে নতুন নতুন ফ্লেভারের মদ এনে সমগ্র যুব সমাজকে বিপথে চালিত করছে। মদ খেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাড়ির বোন, বাড়ির স্ত্রী, বাড়ির মা। গুজরাটে মদ নিষিদ্ধ, নিষিদ্ধ বিহারেও, সেসব রাজ্যে কি থমকে আছে উন্নয়ন? তবে কেন মদের কারবারে দেদার ছাড়পত্র বঙ্গে? নানান শ্রী আর ভান্ডারের আড়ালে আছে কি কেজরির মতো অঙ্ক? আবগারি কাণ্ডে আছে দক্ষিণ ভারতের যোগ, গ্রেপ্তার কে কবিতা? আছে কি বঙ্গযোগ? গুঞ্জন আছে বঙ্গ রাজনীতিতে। ক্যালকাটা নিউজ।